নমস্কার, স্বাগতম নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ পুনপতিয়া সম্প্ৰচাৰ মাজলৈ ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল। বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ আৰু নির্বাচনের প্রসঙ্গ আহিলে রাজনৈতিক শক্তি প্রদর্শনের কথা আহি পড়ে। কার কিমান শক্তি, রাজনৈতিকভাবে কোনগী নেতা ওপৰত আছে তাক লৈ এইবার অগ্নি পরীক্ষা হব। অগ্নি পরীক্ষা কত হব? অগ্নি পরীক্ষা হব ঝাড়খণ্ডত। ঝাড়খণ্ডত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওতপ্রোতভাবে লাগি পড়েছেগৈ। সহপ্রভারী হিসাবে দায়িত্ব পালন করে আছে বিজেপির, আর তাও সর্বশক্তি প্রয়োগ করেছেগৈ। কিন্তু ঝাড়খণ্ড মানেই এতিয়া হেমন্ত সোরেন ভার্সেছ হিমন্ত বিশ্ব শর্মা তেনে যেন অবস্থা হয়ে গেছেগৈ। অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দেহেকেহে লাগিছে তাত। তাত গৈ ইডির প্রসঙ্গ উত্থাপন করেছে, সিবিআইর প্রসঙ্গ উত্থাপন করেছে, এনআরসির প্রসঙ্গ উত্থাপন করেছে। আর হেমন্ত সোরেনে জেলর পর ওলাই আহি জামিন লাভ করে পুনের মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করে নিজের বিশ্বস্ত সহযোগীরই আস্থা ভাজন হব নোৱাৰিলে। তেওঁৰ বিশ্বস্ত সহযোগী চম্পাই সোরেন, যি চম্পাই সোরেন হেমন্ত সোরেন জেললৈ যোৱাৰ সময়ত ঝাড়খণ্ডৰ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিল, কিন্তু পুনের হেমন্ত সোরেন জেলর পর ওলাই আহি চম্পাই সোরেনক মুখ্যমন্ত্রী পদৰ পৰা আঁতৰাই দিলে। পুনের মুখ্যমন্ত্রী পদত হেমন্ত সোরেন অধিষ্ঠিত হল, আর সেই ক্ষোভ, সেই বেদনা চম্পাই সোরেনের অন্তরত আছিল। তারই সুযোগ গ্রহণ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পুনসাতেই চম্পাই সোরেনক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পর আনিলে গৈ বিজেপিত, ইতিমধ্যে বিজেপিত তেওঁ যোগদান করেছে। এয়াই হৈছে হিমন্ত বিশ্ব শর্মার কৌশলী রাজনীতি, যি কৌশলী রাজনীতির আশ্রয় লৈ এতিয়া ঝাড়খণ্ডত এঘড়ি যুঁজিবলৈ সাজু হৈছে ভারতীয় জনতা পার্টি। সেয়েহে হিমন্ত বিশ্ব শর্মাক ঝাড়খণ্ডৰ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হৈছে, সহপ্রভারীর দায়িত্ব। এতিয়া সহপ্রভারীর দায়িত্ব পালন করে থাকা হিমন্ত বিশ্ব শর্মায় আগন্তুক দিনত, যেহেতু ইতিমধ্যে আজি কিছু সময় পূর্বে ঝাড়খণ্ডৰ বিধানসভা নির্বাচনের তারিখ দিনবার ঘোষণা হৈছে, 13 নভেম্বর আর 20 নভেম্বর, এই দুইটা দিনত দুটা পর্যায়ত ঝাড়খণ্ডৰ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব 81টা সমষ্টির। সেই দুইটা তারিখত হিমন্ত বিশ্ব শর্মায় কেনে যাদু চলাবলৈ সক্ষম হয় সি হব লক্ষণীয়। সেইবাবে আমি কৈছো যে 23 নভেম্বরত গম পাব আসল নেতা কোন, কার শক্তি কিমান, হেমন্ত সোরেনের বেশি শক্তি নে হিমন্ত বিশ্ব শর্মার বেশি শক্তি, হেমন্ত ভার্সেস হিমন্ত 23 নভেম্বরত গম পাওয়া যাব। 23 নভেম্বরত ঝাড়খণ্ডৰ নির্বাচনী ফলাফল ঘোষণা হব, আর সেই দিনটাতেই হেমন্ত সোরেন ভার্সেস হিমন্ত বিশ্ব শর্মার যুঁজ আমি দেখবলৈ পাম, কার কিমান শক্তি সেই দিনটাতেই প্রতীয়মান হব। ইতিমধ্যে আমি কৈছো যে ঝাড়খণ্ডৰ 81টা সমষ্টিত নির্বাচন অনুষ্ঠিত হব 13 নভেম্বর আর 20 নভেম্বরত। 13 নভেম্বরত প্রথম পর্যায়ত নির্বাচন, 20 নভেম্বরত দ্বিতীয় পর্যায়ত নির্বাচন, ফলাফল ঘোষণা করা হব 23 নভেম্বরত। আর 23 নভেম্বরের দিনটির বাবে এতিয়া সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, বড় বেশি দিন মাজত সময় নাই। ইতিমধ্যে ঝাড়খণ্ডৰ নির্বাচনের 18 অক্টোবরত জারি হব নির্বাচনী অধিসূচনা, 25 অক্টোবরত মনোনয়ন দাখিলের অন্তিম দিন, 30 অক্টোবরত মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন বলে উল্লেখ করা হয়েছে। সমান্তরভাবে অসমতো উপনির্বাচন অনুষ্ঠিত হব, ইতিমধ্যে সেই তারিখবর আমি কৈছো। 13 নভেম্বরত অসমত 5টা সমষ্টির উপনির্বাচন অনুষ্ঠিত হব, চামগুৰি, বঙাইগাঁও, ধলাই, সিদলি আর বিহালী সমষ্টির উপনির্বাচন 13 নভেম্বরত অসমত অনুষ্ঠিত হব। তার বিপরীতে ঝাড়খণ্ড আর মহারাষ্ট্রত পোনপটিয়াকৈ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব, মহারাষ্ট্রত 288টা সমষ্টির আর ঝাড়খণ্ডত 81টা সমষ্টির। মহারাষ্ট্র এইবার নির্বাচনী রণখন লক্ষণীয় হব, কারণ মহারাষ্ট্রত লোকসভা নির্বাচনত বিজেপির ফলাফল একেবারে বেয়া আছিল। কিন্তু হরিয়ানার ক্ষেত্রে যেহেতু আরএসএসে তাত বিশেষ সদর্থক ভূমিকা রূপায়ণ করলে, হরিয়ানাত লোকসভা নির্বাচনের সময় বিজেপির নির্বাচনী ফলাফল বেয়া আছিল, এক্সিট পোলও এবার বিজেপির শোচনীয় পরাজয় হব বলে কৈছিল। কিন্তু আরএসএসর হস্তক্ষেপর হরিয়ানাত পুনের বিজেপি সরকার গঠন করলে একরাহে তৃতীয়বারের মহারাষ্ট্রতো আরএসএস এটা ওতপ্রোতভাবে লাগি পড়েছে। মহারাষ্ট্রতো বিজেপির যে স্থিতি থরক বরক হয়েছে, সেই স্থিতি সবল করবলে হয়তো আরএসএসে সক্ষম হব আর বিজেপির নেতাসকলেও তার উপর গুরুত্ব দিছে। সমান্তরভাবে ঝাড়খণ্ডতো আরএসএসে লাগি পড়েছে, আরএসএসর বিশেষ বিশেষ নেতাসকল লাগি পড়েছে, আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সহপ্রভারীর দায়িত্ব অর্পণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীগিয়ে অতি নিষ্ঠা সহকারে আর অতি সবলভাবে যুদ্ধ গতিত তাত নির্বাচনী প্রচারত অংশগ্রহণ করেছেগৈ, বিভিন্ন ঠাইত সভা সমিতি আয়োজন করেছে। ইতিমধ্যে চম্পাই সোরেনের কথা আমি কলো, চম্পাই সোরেনক ভারতীয় জনতা পার্টিলে অনা হয়েছে, যি চম্পাই সোরেন হেমন্ত সোরেনের একটা সময় বিশ্বস্ত আছিল, হেমন্ত সোরেনের পরিয়ালের একটা সময় বিশ্বস্ত আছিল, হেমন্ত সোরেনের পিতৃ, আন আন সম্পর্কীয় ব্যক্তি সকলের সহ চম্পাই সোরেনের ভাল আছিল সম্পর্ক। কিন্তু সেই চম্পাই সোরেনক এক মানে একেবারে বিশ্বস্ত এজন মানুষক যেতিয়া সেই দলটোর আজুরি আনবলে সক্ষম হল, স্বাভাবিকতে ইয়াত অন্যান্য রণকৌশল প্রস্তুত করা হয়েছে।
স্বাভাবিকতে ইয়াত সক্রিয় রাজনৈতিক কৌশল প্রয়োগ করা হয়েছে নহলে সম্পাই সোরেনক ইমান সহজে কেতিয়াও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পর বিজেপি লৈ আনিবলৈ হয়তো অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সক্ষম নহলেতেন সেই সম্পাই সোরেনক লৈছে আর আন একাংশ নেতাক লৈ এতিয়া রণকৌশল প্রস্তুত হৈ গৈছে তার মাজতে হিমন্ত বিশ্ব শর্মায় নির্বাচনী প্রচার সভাসমূহত অংশ লৈ কৈছে যে অসমৰ দৰে এনআরসি অনা হব ঝাড়খণ্ডৰ ক্ষেত্রতো ঝাড়খণ্ডৰ ক্ষেত্রতো এনআরসি বলবৎ করা হব যদি বিজেপিৰ সরকার আহে যিসকল অবৈধ বাংলাদেশীয়ে তাত বাহৰ পাতি থকাৰ অভিযোগ আছে সেই অবৈধ বাংলাদেশীবোৰক চিনাক্ত কৰি এটা এটা বাংলাদেশীক ঝাড়খণ্ডৰ পৰা খেদি দিয়া হ'ব বুলি অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই সদৰি কৰিছে অবশ্যে অসমৰ ক্ষেত্ৰত এনআরসিৰ বাস্তৱ ৰূপটো আমি এতিয়াও কাৰ্যকৰী হোৱা দেখা পোৱা নাই এনআরসিৰ নামত কি কি হৈছিল অসমত সেয়া সকলোৱে জানে অসমৰ যেনেকুৱা অৱস্থা হৈছিল ঠিক তেনেকুৱা ঝাড়খণ্ডৰ অৱস্থাও হ'বগৈ নেকি তাক লৈ বিভিন্নজনে প্ৰশ্ন উত্থাপন কৰিছে সন্দেহ প্ৰকাশ কৰিছে যে অসমততো এনআরসিৰ নামত এখন ভেকু ভাওনা হোৱাৰ অভিযোগ আছে অসমত এনআরসিৰ নামত একাংশ চৰকাৰী বিষয়াই কেনেধৰণৰ চক্ৰান্ত কৰাৰ অভিযোগ আছে সেইবোৰ সকলোৱে জানে অসমৰ দৰে ঝাড়খণ্ডৰ ক্ষেত্ৰতো হ'ব নেকি বাৰু সেইটো পৰৱৰ্তী সময়ত দেখা যাব কিন্তু প্ৰতিশ্ৰুতি হিচাপে এটা ৰাজনৈতিক দল হিচাপে প্ৰতিশ্ৰুতি কিন্তু দিয়া হৈছে আৰু সেই প্ৰতিশ্ৰুতিয়ে হৈছে যে অসমৰ দৰে ঝাড়খণ্ডতো ৰাষ্ট্ৰীয় নাগৰিকপঞ্জী অনা হ'ব আৰু ঝাড়খণ্ডৰ পৰা অবৈধ যিবোৰ বাংলাদেশী লোক আছে তেওঁলোকক বিতাৰণ কৰা হ'ব তাত কোনো ধৰণৰ কৃপণালী কৰা নহয় তাত সক্ৰিয় ৰূপত ব্যৱস্থা লোৱা হ'ব ইফালে ই ডি আৰু চি বি আইৰ ক্ষেত্ৰত কোৱা হৈছে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাই যে ই ডি আৰু চি বি আইয়ে এনেই কাৰো ঘৰত জেৰা নচলায়গৈ কালিয়েই হিমন্ত বিশ্ব শৰ্মাই সেই কথাটো উল্লেখ কৰিছিল ই ডি আৰু চি বি আই জেৰা চলাবলৈ হ'লে কিবা এটা তথ্য প্ৰমাণ থাকিব লাগিব আৰু সেই তথ্য প্ৰমাণ অবিহনে ই ডি আৰু চি বি আই কেতিয়াও জেৰা চলাব নোৱাৰে হেমন্ত চোৰেনৰ ক্ষেত্ৰতো তেনেধৰণৰ মাটিৰ কেলেংকাৰী তথ্য পোহৰলৈ আহিছিল হেমন্ত চোৰেনৰ ক্ষেত্ৰত সেনাবাহিনীৰ ভূমি আৰু আন একাংশ ভূমি অধিগ্ৰহণ কৰাৰ অভিযোগ আহিছিল যি অভিযোগতেই এনফৰ্চমেণ্ট ডাইৰেক্টৰেটে হেমন্ত চোৰেনক কৰায়ত্ত কৰিছিল হেমন্ত চোৰেনে জেলৰ ভাত খাবলগীয়া হৈছিল পাছত অৱশ্যে জামিনত মুকলি হৈ আহিল সেয়েহে ই ডি আৰু চি বি আইৰ কথা কৈ হেমন্ত চোৰেনকে কটাক্ষ কৰিছে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে হেমন্ত চোৰেনকে কটাক্ষ কৰি কৈছে যে ই ডি আৰু চি বি আই কাৰোবাৰ ঘৰত গৈ এনেই অভিযান নচলায়গৈ তাত তথ্য প্ৰমাণ থাকিব লাগিব সেই তথ্য প্ৰমাণৰ আধাৰতহে অভিযানবোৰ চলোৱা হয় ঠিক এনেধৰণে এতিয়া কথাৰ কটাকটি হৈ আছে কিন্তু আমি পুনৰ কওঁ কথাৰ কটাকটিয়ে হওক বা অন্য কিবাই হওক কিন্তু গ্ৰাউণ্ডত গৈ যেনেধৰণে কাম কৰিব লাগে তেনেধৰণে যদি কাম কৰিব নোৱাৰে সেই স্বাভাৱিকতে ৰাজনৈতিক কূটকৌশল কামত নাহে সেয়েহে গ্ৰাউণ্ডত গৈ এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাই হওক বা হেমন্ত চোৰেনে হওক কেনেধৰণে কাম কৰি আছেগৈ বিজেপিৰ সৈতে লগ লাগি আৰ এছ এছে কেনেধৰণে কাম কৰি আছেগৈ সেয়া আমি গম পাম 23 নৱেম্বৰত 23 নৱেম্বৰতহে গম পাম আমি আচল নেতা কোন বা প্ৰকৃত অৰ্থত কৌশলী ৰাজনীতিত কোন পাকৈত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা নে ঝাৰখণ্ডৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত চোৰেন হেমন্ত চোৰেনৰ ক্ষেত্ৰত আমি যেতিয়া তেওঁক ই ডি এ জেৰা চলাইছিল তেতিয়াই গম পাইছিলোঁ তেওঁৰ ক'ৰবাত যেন আত্মবিশ্বাসৰ ক্ষেত্ৰত বা আন কেতবোৰ ক্ষেত্ৰত যেন তেওঁৰ ক'ৰবাত কিবা এটা ত্ৰুটি ৰৈ গৈছে তেওঁ একেবাৰে শীৰ্ণত কৰি দিছিল অৰবিন্দ কেজৰিৱালৰ ক্ষেত্ৰত যেনেধৰণে অৰবিন্দ কেজৰিৱালে যুঁজিছিল ন্যায়ালয়ত গৈ যুঁজিছিল বাৰে বাৰে তেওঁৰ তাৰিখটো পিছুৱাবলৈ সক্ষম হৈছিল বহুদিন লাগিছিল অৰবিন্দ কেজৰিৱালক কৰায়ত্ত কৰাৰ ক্ষেত্ৰত কি হেমন্ত চোৰেনৰ ক্ষেত্ৰত কিন্তু ইমান দিন লগা নাছিল অতি সহজেই হেমন্ত চোৰেনক কিন্তু কৰায়ত্ত কৰিব পাৰিছিল এনফৰ্চমেণ্ট ডাইৰেক্টৰেটে সেই সময়তে হেমন্ত চোৰেনৰ ভূমিকাক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছিল যে তেওঁ এই ক্ষেত্ৰত অলপ সবল স্থিতি শক্তিশালী স্থিতি কিয় গ্ৰহণ কৰিব নোৱাৰিলে এখন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হৈ ইমান সহজভাৱে কিয় তেওঁ শীৰ্ণত কৰিলে বা তেওঁ ই ডিৰ জেৰাত বা ই ডিৰ জিম্মাত গুচি গ'ল তাক লৈ বহুতে প্ৰশ্ন উত্থাপন হৈছিল সেইগৰাকী হেমন্ত চোৰেন স্বাভাৱিকতেই এতিয়া এই 23 নৱেম্বৰতহে গম পোৱা হ'ব যে প্ৰকৃত অৰ্থত কিমান তেওঁ শক্তিশালী তেওঁ ভিতৰৰ পৰা কিমান শক্তিশালী আৰু আমি বাহিৰত দেখা নেতাজন আৰু ভিতৰত দেখা নেতাজনৰ মাজত কিমান আকাশ পাতাল পাৰ্থক্য থাকে কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাই অসমৰ পৰা গৈ জোৰদাৰ গতি তাত লাগি পৰিছেগৈ এতিয়া আমি সকলোৱে অপেক্ষা কৰিম ঝাৰখণ্ডত কাৰণ ইয়াৰ প্ৰত্যক্ষভাৱে হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু হেমন্ত চোৰেনৰ যুঁজ হ'বলৈ গৈ আছে আমিও মন কৰিম কেনেধৰণৰ ফলাফল আহে ঝাৰখণ্ডৰ ক্ষেত্ৰত বিজেপিৰ ক্ষেত্ৰত 81টা বিধানসভা সমষ্টিৰ নিৰ্বাচনী ফলাফল কোনফালে গতি লয় পৰৱৰ্তী সময়ত আমি অধিক তথ্য সম্প্ৰচাৰ কৰি থাকিম এই মুহূৰ্তত বিদায় লৈছোঁ চাই থাকক নিউজ18 অসম।